ভিউয়ার্স, আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনারা হাই স্পিডে ইউটিউবের ভিডিও ডাউনলোড করবেন। প্রথমে আপনাদের সিঙ্গেল ভিডিও ডাউনলোড করে দেখাবো, তারপর প্লেলিস্ট ডাউনলোড করে দেখাবো, এবং তারপর সর্বশেষ পুরো ইউটিউব চ্যানেলের সবগুলো ভিডিও কিভাবে একসাথে ডাউনলোড করবেন সেটা দেখাবো। তো ভিডিওর শুরুতে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে দিবেন, যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান। লেটস গো টু দ্য ভিডিও। ভিউয়ার্স, স্ক্রিনে চলে আসলাম। তো স্ক্রিনে আসার পর অ্যাট ফার্স্ট আপনাকে ক্রোম ব্রাউজারটা ওপেন করতে হবে। তো ক্রোম ব্রাউজারটা ওপেন করার পর এখানে সার্চ বক্সে লিখবেন, দেখেন IDM, এটা লিখে ইন্টারফেস করে দিবেন। তো ইন্টারফেস করে দিলেই কিন্তু আপনি দেখেন ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার নামে যে অ্যাপ্লিকেশনটা আছে সেটা শো করবে অ্যাট ফার্স্ট ওয়েবসাইটটা। তো এখানে ক্লিক দিবেন ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার। এখানে ক্লিক দিলে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার ওয়েবসাইট নিয়ে আসবে। এখান থেকে দেখেন ট্রাই IDM 30 days ফ্রি ট্রায়াল। তো এখানে ক্লিক করে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন। দেখেন অলরেডি ডাউনলোড হয়ে গেছে, এখন এটাকে ক্লিক করে ইনস্টল করে নেবেন। ওকে, এখান থেকে নেক্সট দিবেন, নেক্সট এখান থেকে অ্যাকসেপ্ট করে নেবেন। অ্যাকসেপ্ট করার পর এখান থেকে নেক্সট, নেক্সট দেওয়ার পর ইনস্টল। ওকে, এটা কিন্তু ইনস্টল হয়ে গেল। ইনস্টল হওয়ার পর এখানে এটা ওকে করে দিবেন। ওকে দেওয়ার পর এটা এটা ক্লোজ করে দিলাম এটা একটা। আচ্ছা স্যার, তারপর এখান থেকে আপনাকে যেটা করতে হবে ক্রোম ব্রাউজারে এই যে দেখেন এটা এক্সটেনশনের একটা নোটিফিকেশন আসছে এখানে দেখেন। তো আপনার যদি এটা না আসে সেক্ষেত্রে আপনাকে সেটিংয়ে যেতে হবে কষ্ট করে। সেটিংয়ে যাওয়ার পর দেখেন এখানে যে এক্সটেনশনটা আছে এখানে ক্লিক দিতে হবে। তো এই এক্সটেনশনে ক্লিক দেওয়ার পর আপনার তো IDM ইন্টিগ্রেশন মডিউল নামে যে এক্সটেনশনটা এটাকে আপনাকে এনাবেল করে দিতে হবে। ঠিক আছে, এনাবেল কিন্তু হয়ে গেলো। এনাবেল হওয়ার পর এটা ক্লোজ করে দেবেন। ক্লোজ করে দেওয়ার পর আবার আপনি আপনি ক্রোম ব্রাউজারটা ওপেন করবেন। ঠিক আছে, ক্রোম ব্রাউজারটা ওপেন করার পর আপনাকে সিম্পলি এখান থেকে ইউটিউবে চলে যাব। তো প্রথমে আপনাদের সিঙ্গেল ভিডিও ডাউনলোড করে দেখাবো। ঠিক আছে, তো ইউটিউবে যাওয়ার পর সাপোজ আমি এই ভিডিওটাই ডাউনলোড করে দেখাই আপনাদের। তো অ্যাড আসছে, অ্যাডটাকে এখান থেকে স্কিপ করে দিবেন। তো অ্যাডটা স্কিপ করার পর আপনি এখান থেকে এই দেখেন ডাউনলোডের যে নোটিফিকেশন একটা ছোটো শো করতেছে কিন্তু, এই যে ডাউনলোড, এটা হচ্ছে IDM এর এক্সটেনশন থেকে এটা শো করতেছে। তো দেখেন এই যে এখান থেকে দেখেন আপনি কোন সাইজে আপনার দরকার, আপনার যদি ফুল HD লাগে এই যে ফুল HD-তে ক্লিক দিয়ে ডাউনলোডে ক্লিক দিবেন। ডাউনলোডে ক্লিক দিলে কিন্তু ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে, দেখেন এটা কিন্তু ডাউনলোড হয়ে গেল। তো আরও যদি আপনার নেক্সট আরও অন্য ভিডিও লাগে সেক্ষেত্রে আপনি সেম প্রসেসে এখানে ভিডিও ওপেন করলেই কিন্তু এই যে ডাউনলোড অপশনটা চলে আসবে। ঠিক আছে, তো এটা হচ্ছে সিঙ্গেল ভিডিও ডাউনলোডের প্রসেস। তো এভাবে কিন্তু আপনি এই যে হাই স্পিডে কিন্তু ডাউনলোড করতে পারবেন। তো এই ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার দিয়ে যদি আপনি সিঙ্গেল ভিডিও ডাউনলোড দেন সেক্ষেত্রে কিন্তু হাই স্পিডে ডাউনলোড হবে। তো এই যে ডাউনলোড হলো এটা ইয়ে করে দিই, তো এটা পজ করে দিলাম। তারপর এই যে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারটা ওপেন করবেন, এখান থেকে এটা টিক উঠাই দিয়ে এখান থেকে ক্লোজ করে দিবেন। ক্লোজ করে দেওয়ার পর দেখেন এই যে দুইটা ডাউনলোড দেওয়া হলো, এই দুইটা আপনি চাইলে এই যে এখান থেকে এই যে ওপেন ফোল্ডার কোন ফোল্ডারে অবস্থান করছে এই যে এখানে এসে আছে। ঠিক আছে, ভিডিও দেখেন ডাউনলোড হয়ে গেছে কিন্তু। তো এই হলো সিঙ্গেল ভিডিও ডাউনলোডের প্রসেস। এবার আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে আপনাদের প্লেলিস্ট কীভাবে আপনারা ডাউনলোড করবেন সেটা দেখাবো। তো প্লেলিস্ট ডাউনলোড করার জন্য আপনারা যে প্লেলিস্ট ডাউনলোড করবেন আপনি সেই প্লেলিস্টটা আগে ওপেন করবেন। তো সাপোজ এখানে আমার চ্যানেল থেকে আমি একটা প্লেলিস্ট আপনাদের ডাউনলোড করে দেখাবো। তো দেখেন এই যে এই প্লেলিস্টটা আমি আপনাদের ডাউনলোড করে দেখাবো। ঠিক আছে, তো প্লেলিস্টটা ওপেন করলাম। তো আপনি যে প্লেলিস্টটা ডাউনলোড করতে চান সেই প্লেলিস্টটার যে লিঙ্কটা আছে দেখেন এই যে লিঙ্কটা youtube.com/playlist, এতে এই লিঙ্কটা কপি করে নেবেন। এখান থেকে কপি করে নেওয়ার পর নিউ একটা ট্যাব নিবেন। নিউ ট্যাব নিয়ে এখানে আপনাকে লিখতে হবে তো ইউটিউব মাল্টি ডাউনলোডার .net। ঠিক আছে, তো আপনি এই ওয়েবসাইটে প্রবেশ করবেন, ডাইরেক্টলি এই ওয়েবসাইটে প্রবেশ করতে পারেন, অথবা যদি আপনি গুগলে সার্চ দেন ইউটিউব মাল্টি ডাউনলোডার সেক্ষেত্রে কিন্তু এই সাইটটা পেয়ে যাবেন আপনি। ঠিক আছে, তো এখান থেকে আপনি যে প্লেলিস্ট সিলেক্ট করবেন। ঠিক আছে, প্লেলিস্ট সিলেক্ট করার পর দেখেন আপনি কোন সাইজের অ্যাট ফার্স্ট আপনাকে সাইজ সিলেক্ট করে দিতে হবে, আপনি কোন সাইজের ভিডিও ডাউনলোড করতে চাচ্ছেন। সাপোজ আমি যে 720p এটাই ডাউনলোড করবো, এই জন্য এটাই সিলেক্ট থাকলো। সিলেক্ট থাকার পর এখানে আপনাকে দেখেন এই যে একটা ইনপুট বক্স প্লেলিস্টের, তো এখানে যে লিঙ্কটা কপি করা হলো সেই লিঙ্কটা এখানে পেস্ট করে দিতে হবে। ঠিক আছে, তো এখানে পেস্ট করে দিলেই দেখেন এখানে অলরেডি দেখেন প্রসেসিং শুরু হয়ে গেছে, যতগুলো ওই প্লেলিস্টে ভিডিও আছে সব কিন্তু এখানে শো করতেছে। দেখেন এখানে কয়টা ভিডিও, 3, 4, 5টা, এখানে কিন্তু 5টা ভিডিওই আছে। তো 5টা ভিডিও কিন্তু এখানে শো করছে। তো আপনি চাইলে এখান থেকে সিঙ্গেলি ডাউনলোড করে নিতে পারেন, একটা একটা করে ডাউনলোড এখানে একটা ক্লিক দেন সেক্ষেত্রে কিন্তু একটা ডাউনলোড হবে। তো একটা একটা করে ডাউনলোড করে দিতে গেলে দেখা যায় প্লেলিস্ট অনেক ভিডিও থাকলে অনেক সময় দরকার, সেক্ষেত্রে আপনাকে সিম্পল যেটা করতে হবে এখান থেকে এই যে দেখেন এই যে বক্সটা আছে টেক্সট এরিয়া বক্স, তো এখান থেকে এই যে লিঙ্কগুলো আছে এটা কপি করে নিতে হবে। পুরা লিঙ্ক কপি করে নেওয়ার পর এটা মিনিমাইজ করে রাখা হলো। মিনিমাইজ রাখার পর আবার যে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার
আছে আছে সেটা ওপেন করবেন। তো এটা ওপেন করার পর এখান থেকে যে টাস্ক নামে যে অপশনটা আছে এখানে ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পর দেখেন আপনাকে সিম্পলি যেটা করতে হবে দেখেন অ্যাড ব্যাচ ডাউনলোড ফ্রম ক্লিপবোর্ড এটা ক্লিক দিতে হবে। এখানে ক্লিক দিলেই দেখেন এখানে যে পাঁচটা ভিডিও আছে পাঁচটা ভিডিওই কিন্তু শো করতেছে। আপনি চাইলে পাঁচটাই ডাউনলোড করতে চাইলে এখান থেকে সে কল দিবেন, অথবা আপনি যদি কিছু কম করতে চান সেক্ষেত্রে এখান থেকে সিলেক্টার মার্ক উঠাই দিবেন আর কি, সেক উঠাই দিবেন। ঠিক আছে, তো পাঁচটাই ডাউনলোড হোক এর জন্য এখান থেকে ওকে ক্লিক দিতে হবে। ওকে ক্লিক দেওয়ার পর এখান থেকে আপনাকে সিম্পলি এটা ইয়া করতে হবে, এটা এভাবেই থাকলো এখানে এই যে স্টার্ট এখানে দিতে হবে, টিক দেওয়ার পর ওকে দিতে হবে। ওকে দিলে কিন্তু দেখেন এখানে ডাউনলোড শুরু হয়ে যাবে ভিডিওগুলো। দেখেন একসাথে কিন্তু চার পাঁচটা করে ভিডিও ডাউনলোড হচ্ছে, দেখেন একসাথে কিন্তু পুরো প্লে লিস্ট কিন্তু ডাউনলোড হয়ে গেল। তো এই ডাউনলোড সেম প্রসেসে আপনি যে ফোল্ডারে যেয়ে দেখতে পারেন। জি জি, তো এই হচ্ছে মূলত প্লে লিস্ট ডাউনলোড করার সিস্টেম। আপনি এই সিস্টেমে কিন্তু পুরো প্লে লিস্ট ডাউনলোড করতে পারেন। তো এবার যেটা দেখাবো সেটা হচ্ছে কিভাবে পুরো চ্যানেল আপনি যদি চান পুরো চ্যানেলও কিন্তু ডাউনলোড করতে পারেন, পুরো চ্যানেলের যত ভিডিও আছে সব ডাউনলোড করতে পারেন। তো এই জন্য আপনাকে যেটা করতে হবে সিম্পলি এখান থেকে আবার চ্যানেলের ভিতর যেতে হবে। চ্যানেলের ভিতর যাওয়ার পর যে চ্যানেলের যে লিঙ্কটা আছে সেটা আপনাকে কপি করতে হবে। তো এই চ্যানেলে টোটাল কতগুলো ভিডিও আছে সেটা আগে দেখাই আপনাদের। সেটা তো এখানে সার্চ দিব, সার্চ দিলেই দেখেন এখানে কতগুলো ভিডিও আছে সব কিন্তু শো করতেছে, 126টা ভিডিও আছে। তো আমি চাচ্ছি যে এই 126টা ফুল সব ভিডিও ডাউনলোড করব। এর জন্য এখানে যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা কপি করে নিতে হবে আপনাকে, চ্যানেল লিঙ্কটা। ঠিক আছে, চ্যানেল লিঙ্কটা কপি করার পর আপনাকে সিম্পলি ওয়েবসাইটে যেতে হবে। ওয়েবসাইটে যাওয়ার পর দেখেন চ্যানেল সেকশন নামে একটা অপশন আছে, তো এখানে ক্লিক দিতে হবে। এখানে ক্লিক দেওয়ার পর সেম প্রসেস, এখানে দেখেন আপনি কোন কোয়ালিটিতে ভিডিও দিতে চাচ্ছেন ডাউনলোড সেটা সিলেক্ট করবেন। করার পর এখানে যে ইউটিউব চ্যানেলের যে লিঙ্কটা সেটা পেস্ট করে দিবেন। তো ইউটিউব চ্যানেলের লিঙ্কটা পেস্ট করে দিলে দেখেন এখানে প্রসেসিং শুরু হয়ে গেছে। দেখেন সব ভিডিও কিন্তু এখানে শো করতেছে, এখানে দেখেন টোটাল কতগুলো ভিডিও এখানে কিন্তু দেখাচ্ছে, 78 অর্থাৎ 127টা ভিডিওর মতো। তো এটা দেখেন সবগুলো ভিডিও এখানে শো করতেছে। তো এটা আপনাকে ওয়েটিংয়ে থাকতে হবে, এটা 100 না হওয়া পর্যন্ত। দেখা 61 আছে, এটা 100 হলেই আপনি লিঙ্কটা কপি করে নিয়ে সেম প্রসেসে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার দিয়ে ডাউনলোড দিবেন। অনেকগুলো ভিডিও অনেকগুলো লিঙ্ক, তো এই যে লিঙ্কটা কপি করে নেবেন সিম্পলি। আপনাদের দেখা যাচ্ছে এই যে লিঙ্কটা কপি করে নিয়ে সেমভাবে আপনি ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারটা ওপেন করে নেবেন। নেওয়ার পর এখান থেকে টাস্কে যাওয়ার পর এখান থেকে আপনি অ্যাড ব্যাচ ডাউনলোড ফ্রম ক্লিপবোর্ড এখানে ক্লিক দিলেই দেখেন সব ভিডিও কিন্তু এখানে শো করবে। দেখেন এটা সব শো করতেছে, এখানে 100 হলেই কিন্তু এখানে যখন 100 হয়ে যাবে তখন 78টা আপাতত শো করতেছে, যখন এখানে 127/127 হবে তখন কিন্তু আপনার সব লিঙ্ক এখানে থাকবে। সব লিঙ্ক কপি করে দিয়ে আপনি এখানে দিলেই কিন্তু সব ভিডিও শো করবে এই জায়গায়, সব ভিডিও শো করবে। তো আপনি যদি সব ভিডিও ডাউনলোড করতে চান সেক্ষেত্রে সবগুলো চেক দিয়ে সেম প্রসেসে ডাউনলোডে দিলেই কিন্তু ডাউনলোড শুরু হয়ে যাবে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওতে দেখানো প্রসেসেই কিন্তু আপনি চাইলে প্লে লিস্ট অথবা ইউটিউব চ্যানেলের সব ভিডিও এক ক্লিকে কিন্তু ডাউনলোড করতে পারেন, এতে দেখা যায় আপনার অনেক সময় সেভ হবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিও নিচে থাকা লাইক বাটনে ক্লিক করবেন, এবং আপনি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই এখনই চ্যানেলটি আমাদের সাবস্ক্রাইব করে নিন, এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে দিবেন যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। ধন্যবাদ সবাইকে।